সবার প্রথমে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা। আর যারা আমাদের থেকে বয়সে বড় তাদেরকে প্রণাম, আর যারা ছোটো তাদেরকে অনেক ভালোবাসা। আজকে আমরা প্ল্যান করেছি শ্রীভূমিটা দেখে নেব, আর তার সাথে বসপুর ঠাকুর যদি দেখতে পারি তো ভালো। তো এখন এসেছি শ্রীভূমিতে, ডিরেক্ট টাউনে চলে এসেছি, আমরা বাইকটা পার্ক করে দিয়েছি। আজকে দুজন মাত্রই যাচ্ছি, শুধু আমি আর শ্রমিক, আর কেউ নেই। তো এখন শ্রীভূমি প্যান্ডেলের দিকে যাচ্ছি। যে ক্লকটা বাড়াচ্ছে লেক টাউনের সামনে, সেখানে আমরা বাইকটা পার্ক করেছি আর শ্রীভূমির রাস্তা দিকে যাচ্ছি। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে বাড়িতে, তাই বেরোতে দেরি হয়ে গেলো। নাহলে আমরা যা আপনারা জানেন যে আমরা ভোর ভোর বেরোই, আর শ্রমিকেরও কাজ ছিল, ওই জন্য বেরোতে দেরি হয়ে গেলো। এখন হালকা হালকা ধীরে ধীরে বৃষ্টিপাত পড়ছে, তবুও কী করবো, ঠাকুরটা দেখতে তো হবেই। আর সেই জন্য লাস্ট দিন, জানি না কালকে যদি আজকে রাত্রে কোনো বিসর্জন হয়ে যায় দেখতে পারবো কি না। আজকে হবে না, এটা বিসর্জন আজকে হবে না, এটা তোমার এই সামনের রোববার কার্নিভাল আছে, তারপরে তাও ঠিক আছে, রিস্ক নেওয়া কী দরকার যখন হাতে টাইম আছে। দেখে নিই ঠাকুরটাকে এখান থেকে দেখে, তারা প্রত্যয় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কিছু কারণবশত সেই প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে আমাদের। তো এখন সোজা শ্রীভূমির দিকেই যাচ্ছি। রাস্তায় যেতে যেতে পুরো যে রাস্তাটা এখানে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে, চারিদিকে একদম মানে কী বলে লাইটিংয়ের ব্যানার করা আছে। লাইটিং ভালো, আমার পেছন দিকে দেখতে পাচ্ছ তোমরা এই বোর্ডগুলো, লাইটিংয়ের বোর্ডগুলো করা আছে। এখন যাই ভেতরে, যেখান থেকে তোমাদের ব্লগটা কন্টিনিউ করছি। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীভূমির যে ভ্যাটিকান সিটির এন্ট্রান্স সামনে, পেছন দিকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্রীভূমির গেট। এবং এই গেট দিয়ে সোজা চলে যাবো, সোজা গিয়ে হচ্ছে প্যান্ডেলটা। শ্রীভূমি প্যান্ডেল ব্যাস পৌঁছে গেছে, 10-5 মিটার ডিস্টেন্স আছে, আগে গিয়েছে প্যান্ডেলটা। সমস্ত প্যান্ডেলটাতে করা হয়েছে কাঠ আর প্লাস্টার প্যারিসের কাজ, দেখতে প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে বানানো হয়েছে, এক্স্যাক্টলি রুমের যে ভার্টিকান সিটি যেরকম হয় ঠিক ওই ধরনের ধাঁচটা নেওয়া হয়েছে, পেন্টিংও রাখা হয়েছে প্লাস্টার প্যারিসের ওপরে, যেটা আমি তোমাদের ফুটেজে দেখিয়ে দিলাম। আর তোমরা কারা কারা এখানে এসছো, যারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা এসছো। এখন বৃষ্টিটা একটু জাস্ট কমেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পরে দেখি কোন দিকে যাওয়া যায়। বোসপুকুর যাওয়ার ইচ্ছা আছে, আর যদি টালা প্রত্যয়ের দিকে যেতে পারি তো খুব ভালো। চলো এখন কোনো প্ল্যান নেই কোন দিকে যাবো। আজকে যেহেতু দশমী আছে আর পুজোর দিনটা প্রায় শেষ হয়ে এসছে, তো সেই কারণে এখানে ভিড়টা আজকে খুবই কম, মানে নগণ্য বলা যায়। নর্মাল যেরকম প্যান্ডেল ভিড় হয়, প্লেন প্যান্ডেল সেরকম ভিড়, কিন্তু আর যদি অন্যদিন হতো সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রচণ্ড ঠাসা ভিড় হতো। আর অবশ্যই আজকে বৃষ্টিপাত হয়েছে, সেই কারণে ভিড়টা আর বাড়েনি এখনও, এখনও পর্যন্ত আকাশটা মেঘলা মেঘলা আছে পেছন দিকে দেখতে পাচ্ছ। তো আশা করি ভিড়টা এরকমই থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে একান্তই অনুরোধ, প্লিজ করে নাও। আর আগের ব্লগগুলো তোমরা যদি না দেখে থাকো, এই দুর্গাপূজা 2022-এর যে প্লেলিস্টটা আমি নিচে ডিসক্রিপশান দিয়ে দেবো, এবং উপরে আই বাটনও তোমরা দেখে নিতে পারবে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো।
তোমরা যদি দুর্গাপূজা এবং ট্রাভেল ইয়েতে ভালো ভালো ফটো দেখতে চাও তার জন্য আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডির ব্যানারে যে নাম সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নাও, ওখানে ফলো করো এবং তুমি দুর্গাপুজো সহ বিভিন্ন ট্রাভেল রিলেটেড অনেক ভালো ভালো ফটো দেখতে পাবে আমার আইডিতে। শ্রীভূমি ঠাকুরটা দেখে পরে ডাইরেক্ট আমরা চলে এসেছি টালা প্রত্যয়ে। আমার পেছন দিকে এই জায়গাটা দেখে হয়তো তোমরা সবাই চিনতে পারছো, অনেকে তোমরা আর কি এখানে আসো। তো সামনের দিকে টালা প্রত্যয় এক্সিট গেট, সেটা দিয়ে এন্ট্রি করবো। এক্সিট গেট দিয়ে আমরা এন্টার করলাম, কারণ ওইদিকে বাইকটা রেখেছিলাম। সামনে যেহেতু গেট আছে কিন্তু ওইদিকটা অনেক ঘোরা হয়ে যেত, এখন যা দেখছি এক্সিট গেট দিয়ে এন্ট্রি করতে দিচ্ছে, তো অসুবিধা নেই। তো এখন তোমাদের প্যান্ডেলের ভিতরে আমি চলে এসেছি এবং ঠাকুরটা আগে দেখাচ্ছি। এবারে ধারণা হচ্ছে রীতি দ্য মোশন, এই প্যান্ডেল ওপর দিকে দেখাচ্ছে কতগুলো এই গ্রিল দিয়ে বানানো আছে, এগুলো সামনের দিকে এগুলো গ্রিল দিয়ে বানানো আছে, এই জালের মতো করে এগুলো টেনে টেনে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, আপনারা দেখাচ্ছেন এটা। এই কনসেপ্টে মোশনের কনসেপ্টে বানানো হয়েছে যে গতিমান কোনো জিনিস ঘোরানো হচ্ছে এখানে, সেটাই এখানে বোঝানো হয়েছে। মাটি দিয়ে খড় দিয়ে বানানো হয়েছে, কোনো পেন্টিং করা হয়নি। আসলে কনসেপ্টটা এটা যে পুরোনো দিনে আগেকার দিনে যে মূর্তিগুলো হতো এরকম ক্র্যাক করে যায়, পুরোতে মাটি দাগ দেখা যায়, সেই একই ধরনের কনসেপ্টে মূর্তিগুলো বানানো হয়েছে। আগে দেখালাম যে এখানে মানুষগুলো গ্রিলগুলো যে টানছে, এটা যদি স্ট্যাটিকভাবে দেখো রাত্রেবেলা তো মনে হবে যে মন্দিরটা ঘুরছে এবং মূর্তিটা পুরোপুরি স্ট্যাটিক আছে, এই কনসেপ্টে বানানো হয়েছে। আর এখানে যে প্যান্ডেলটা বানানো হয়েছে পুরোটাই হচ্ছে পুরোটাই লোহা দিয়ে আর নেট দিয়ে বানানো হয়েছে, আর মাঝে মাঝে পেন্টিং করা আছে কাগজের মধ্যে টিনের শিটের ওপর আর কাঠের কাজ, আর পুরো কনসেপ্টটা এরকম করে বানানো হয়েছে। এখানে যে থিম, এবারে থিমটা যা দেখলাম নাম হচ্ছে রীতি দ্য মোশন, ওই জন্য মোশনের মাধ্যমে এই প্যান্ডেলটা ঘুরছে এটা দেখানো হয়েছে, এটাই হচ্ছে এই কনসেপ্টের মূল উদ্দেশ্য। আমি সুমিত আর তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপিরিয়েশন উইথ সুমিত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি অন করে দিও, তাতে এটাই শুনতে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটাকে এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।